আমরা পুনরায় কলকাতা একটা সোশ্যাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে আজকে এই শুভ সন্ধ্যায় আজকে আমরা নয়া সালানি কুড়ির উপরে একটা আলোচনা চক্র করার আয়োজন করেছি। এই আলোচনা চক্রতে একজনকে জানা আলোচনা চক্রটা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। এখানে ছাত্ররা প্রশ্ন করবেন, শিক্ষাবিদরা উত্তর দেবেন। ছাত্রদের মনে অনেক রকমের সন্দেহ, অনেক রকমের জিজ্ঞাসা তৈরি হয়েছে, কাজেই তারা যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতেই আলোচনাটা করব। আলোচনাটা হবে মূলত উচ্চশিক্ষা নিয়ে। আজকে আমরা স্কুল শিক্ষা নিয়ে আলোচনা করতে পারবো না, সময় এতটা আমাদের দেবে না, কাজেই আমরা আজকে কেবলমাত্র উচ্চ শিক্ষা নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে আপনাদের কাছে আমি একটা সবিনয় নিবেদন করছি। প্রণবা সংগঠনটি প্রধান চালিকা শক্তি ছিলেন অধ্যাপিকা যশোধারা বাগচি, এবং তার জন্মদিন 17ই আগস্ট। প্রতি বছর এই দিনটা আমরা স্মরণ করি নানান রকম কার্যক্রমের মাধ্যমে, তার মধ্যে আলোচনা তো থাকেই, কিন্তু এবারে এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা সেটা করতে পারিনি। সেজন্য আজকে আমরা এই আলোচনা চক্রটিকে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। তো আমরা জানিয়ে রাখছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিকতাই আবার তার স্মরণে আমরা নিশ্চয়ই একটি সুষ্ঠুভাবে আমরা একটি কার্যক্রম করব, এবং সেটা আগে থেকেই আমরা অ্যানাউন্স করব। আজকে আমরা যেটা বলছি যে এই আলোচনা চক্রে যারা অংশ নিচ্ছেন, যে ছাত্রছাত্রীরা আছেন, তারা যেহেতু এই নতুন শিক্ষার্থীটার মধ্যে নানান রকমের বিচারিতা রয়েছে, নানান রকমের কেন্দ্রিকতা ছত্রে ছত্রে, নানান রকমের বাণিজ্যিকীকরণের কথা ছত্রে ছত্রে রয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে যদি একবার পড়া যায় তাহলে কিন্তু এখানে অনেক ভালো কাজ হয়েছে। অর্থাৎ অবজেক্টিভ গুলো ভালো, কিন্তু সেই অবজেক্টিভ গুলোকে আনতে গেলে, ইমপ্লিমেন্ট করতে গেলে কিভাবে সেটা করা যাবে সেই নিয়ে কিছু সন্দেহ, কিছু দ্বিধা, কিছু প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমি একটু আলোচনা আমাদের যারা রয়েছেন তার সাথে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমেই বলি আমাদের সাথে রয়েছেন অধ্যাপক মালিনী ভট্টাচার্য, যিনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রাক্তন সাংসদ, আর সর্বোপরি তিনি পুনর্নবার সদস্য। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক শ্রী পার্থিব বসু, তিনি জীববিজ্ঞানী এবং সেই সাথে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। আরো আছেন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের অধ্যাপক শঙ্করায়ণ চৌধুরী, তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে রয়েছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমিতির তিনি সম্পাদক। ছাত্রছাত্রী আমরা পেয়েছি দুজনকে, এবং ছাত্র গবেষক হচ্ছেন বিশ্বজিৎ মণ্ডল এবং ছাত্রী রয়েছেন সম্পৃক্তা বসু। আমি এবার অনুরোধ করবো সম্পৃক্তা বসুকে তার প্রশ্ন গুলো রাখে এবং সেই প্রশ্নের ভিত্তিতে আস্তে আস্তে উত্তরগুলো অধ্যাপকেরা দেবেন। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের MSc থার্ড সেম এর ছাত্রী। এই নতুন শিক্ষানীতিটায় বেশ কয়েকটা জায়গায় প্রাইভেটাইজেশন শব্দটা ব্যবহার করা, এবার সব ক্ষেত্রে কি প্রাইভেটাইজেশন খারাপ? মানে প্রাইভেটাইজেশন যদি খানিকটা হয়ও তাতে কি অসুবিধা আছে? প্রথমে যে প্রাইভেটাইজেশন এই ব্যাপারে প্রশ্নের উত্তর গুলো আমি বলছি যে এগুলো পার্থিব বাবু যদি এই প্রশ্নের উত্তর গুলো দেন। বেসরকারীকরণ এই কথাটা নিয়ে সেই অর্থে যদি বলো খুব আপত্তির কিছু নেই, কারণ দেশে বহু প্রমুখ এরকম শিক্ষা সংগঠন আছে। আমাদের দেশের খুব সব অন্যতম বড় একটি বিজ্ঞান সংস্থা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটা আমাদের দেশের একটা খুব বড় শিল্প গোষ্ঠী টাটা
এবং লোকে এখন এটাকে টাটা ইনস্টিটিউট বলে জানে এবং কোনো অসুবিধে তো নেই সেখানে, বা ধরা যাক অনেক এরকম আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরির পেছনে অনেক ধনী ব্যক্তি, অনেক অভিজাত ব্যক্তির দান রয়েছে, অনেক তখনকার দিনের সব রাজা মহারাজাদের দান রয়েছে। ফলে বেসরকারি লোকেরা এসে শিক্ষার উন্নতির জন্য, শিক্ষার প্রসারের জন্য তারা যদি কাজকর্ম করেন, এতে আপত্তির তো সত্যি কী বা থাকতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে ঠিক সেটা নিয়ে নয়, যতটা সমস্যা হচ্ছে বাণিজ্যিকীকরণটা নিয়ে। এই শিক্ষানীতিতে কিন্তু খুব মানে বলার আছে কথাটা যে হ্যাঁ বাণিজ্যিকরণ করো না। এই করোনা আর কি বাস্তবে হবে এইটা নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায়। আমি দু তিনটে উদাহরণ দিয়ে ব্যাপারটাকে স্পষ্ট করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, ধরা যাক এখানে বলছে যে আবার 3,000 ছাত্র না হলে কোনো উচ্চশিক্ষা বলতে পারবে না। তো একটা বিশ্ববিদ্যালয়ে 3,000 ছাত্র সে তাও না হয় বোঝা গেল, কিন্তু একটা কলেজ, একটা স্নাতকের কলেজ বা স্নাতকোত্তর কলেজ, তাকে যদি 3,000 ছাত্র জোগাড় করতে হয় তাহলে তার কলেবরটি কীরকম হবে বোঝা যাচ্ছে। এবং অবশ্যই দেশের প্রত্যন্ত অঞ্চলে, মফস্বলে, গ্রামাঞ্চলে এরকম 3,000 ছাত্রওয়ালা কলেজ খুব একটা বেশি খুঁজে পাওয়া যাবে না, কারণ পরিসংখ্যান তা বলছে। আমাদের দেশের যে ন্যাশনাল সার্ভে অফ হায়ার এডুকেশন আছে তার 2018-19 একদম সাম্প্রতিক যে সার্ভে রিপোর্ট রয়েছে তাতে বলছে যে দেশের মাত্র 4% এরকম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে 3,000-এর বেশি ছাত্র, আর 500-র কাছাকাছি, 500 বা তার কম এরকম ছাত্র বা পড়ুয়াওয়ালা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এই হচ্ছে প্রায় 60%। ফলে বুঝতে পারা যাচ্ছে যে এই বেশিরভাগ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংখ্যা কিন্তু কম। ফলে এই বড় শিক্ষা প্রতিষ্ঠান 3,000-ওয়ালা যদি শিক্ষা প্রতিষ্ঠানেই আটকে দেওয়া হয় তাহলে ছোট শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো সব বন্ধ হয়ে যাবে বা এগুলো সরকার অন্য কাজে ব্যবহার করতে চাই। কিন্তু এটা অসুবিধায় পড়বে তারা হচ্ছে পড়ুয়ারা। পড়ুয়াদের তখন আর এই পাশের গ্রামে গিয়ে বা পাশের পাড়ায় গিয়ে টুক করে ওই কলেজটাতে ঢুকে গিয়ে ক্লাসটা করে আসার তার সেই সম্ভাবনাটা থাকবে না। তাকে তখন যেতে হবে কোনো দূরের শহরে যেখানে বড় ওই রকম 3,000 ছাত্রওয়ালা কলেজ ইত্যাদি রয়েছে। এবার 3,000 ছাত্রওয়ালা কলেজ এরকম যদি তৈরি করতে হয় দেশের, মানে সরকার তো অবশ্যই বোঝা যাচ্ছে যে খরচা করাতে খুব একটা বলছেন বটে, বড় অনেক কথা, কিন্তু সত্যিকারে কতটা খরচা করে উঠবেন সে নিয়ে অনেক সন্দেহ থেকে। ফলে সরকারের বিনিয়োগ বলছেন বটে ওই সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালের মতো, হ্যাঁ এরকম করা হবে, জিডিপিতে 6% ব্যয় করা হবে শিক্ষার জন্য, আমাদের 1968 থেকে শুনে আসছি, এখনো পর্যন্ত সেটা অধরাই থেকে গেছে। এই সরকারের, বর্তমান সরকারের যা ট্র্যাক রেকর্ড বলছে গত 5 বছরে ক্রমশ তাদের ব্যয় বরাদ্দ শিক্ষাক্ষেত্রে কমেছে, বাড়ে তো নিয়ে এক জায়গায় থেমেও নেই, আস্তে আস্তে কমেছে। ফলে এরা মানে যদি ক্ষমতায় থাকেন বা নাও থাকেন, ভবিষ্যতে কি হবে, কোথায় শিক্ষাতে ব্যয় বরাদ্দ কোথায় যাবে, এই নিয়ে সন্দেহের অবকাশ থাকছে। ফলে সরকারি শিক্ষায়তন তাদের সাবসিডি দিয়ে 3,000 ছাত্রওয়ালা বড় বড় কলেজ খুলবেন, এটা থেকে বরং মনে হচ্ছে যে এটা প্রচুর বেসরকারি সংস্থা তারা এগিয়ে সেই সমস্ত বড় কলেজগুলো খুলবে, অবশ্যই তারা জনসেবার জন্য খুলবে না। এই কারণে বলছি এই কথাটা যে সমাজ সেবা না কেন, যে শিক্ষা একটা রাষ্ট্রীয় পরিষেবার বিষয়ে নিয়ে বাণিজ্য করা উচিত না। দেশে গত 10-12 বছরে এরকম বেসরকারি বা এরকম বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান তাদের সংখ্যা 2008 ছিল 14-15, সেটা আজকে এসেছে 364টাতে, প্রায় 1600% বৃদ্ধি পেয়েছে। ফলে এবং এই প্রত্যেকটা কলেজে কিন্তু খুব কম পয়সায় ওই 300 টাকা মাইনেতে কেউ কেউ তারা কিন্তু ছাত্রছাত্রী ভর্তি করে না। এই কলকাতা শহরেই যদি একটু এদিক ওদিক খোঁজা যায় যে সমস্ত বেসরকারি শিক্ষা বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে বিশ্ববিদ্যালয়ের নামে যেগুলো চলছে, সেখানে কিন্তু এরকম 1.5 লাখের কমে আজকাল সেখানে ভর্তি হওয়া যাচ্ছে না। বা কলকাতা শহরেও এরকম খুঁজলে তোমরা এরকম কলেজও পাবে যেখানে সেলফ ফিনান্সিং নাম দিয়ে চলছে, সেখানে কিন্তু এরকম বেশ উচ্চ হারে, কিন্তু বেশ উঁচু হারেই কিন্তু সেখানে মাইনেপত্র নেওয়া হয়। ফলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বেসরকারিকরণের নামে আসলে হচ্ছে বাণিজ্যিকীকরণ, এবং সেখানে ক্ষতিগ্রস্ত হবে যেটা, সেটা হচ্ছে প্রান্তিক অঞ্চলের মানুষ, গরিব ঘরের ছেলে মেয়েরা, মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা, যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, যারা যেগুলো যারা পড়াশুনো করতে চায় তারা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
ফলে এর সঙ্গে পাশাপাশি আবার এই শিক্ষানীতিতেই রয়েছে, এরা উদ্বাহ হয়ে একদম তারা ডেকে আনতে চাইছে বিদেশি বিশ্ববিদ্যালয়কে। বিদেশি বিশ্ববিদ্যালয় বলছেন 100টা সেরা বিশ্ববিদ্যালয়কে তারা ডেকে নিয়ে আসবেন। এই এটা বুঝে নিতে অসুবিধে হয় না যে পৃথিবীর সব থেকে বড় বড় যে সমস্ত বিশ্ববিদ্যালয় তারা কেউ অন্য দেশে গিয়ে যদি 5-6টা ইউনিভার্সিটির নাম করতে হয় তারা কেউ তাদের অক্সফোর্ড কেমব্রিজ এমআইটি হার্ভার্ড তারা কেউ পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে তারা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেখানে তাদের সমস্ত এই গবেষণা থেকে আরম্ভ করে যা যা কিছু তারা করে সেরকম করবে বলে মনে হয় না, তারা কেউ করে না। আমাদের দেশেও যারা আসবে তারা আসলে বাণিজ্য করতে আসবে, বিদেশ থেকে কিছু বিশ্ববিদ্যালয় তারা বাণিজ্য করতেই আসবে এবং এটা তো সরকারি তো নয় বোঝাই যাচ্ছে, বাণিজ্য করতে আসবে কারণ এই দেশে এই মুহূর্তে শিক্ষার বাজার এই দেশের একটি সমীক্ষায় একটি ইনভেস্টমেন্ট একটা ফাউন্ডেশন তারা রিসার্চ অ্যানালিস করে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস করে তারা বলছে 2025 নাগাদ এই দেশের শিক্ষার বাজারের বাজার মূল্য হবে প্রায় 2,50,000,000,000 টাকা, ফলে তারা বিপুল বাজার, এই বাজার নিতে অবশ্যই তারা আসবে, এখান থেকে সেই টাকাটা তারা তুলতে চাইবে, ফলে আবার এই শিক্ষার খরচ বাড়ার কথা এসে যাচ্ছে বেসরকারিকরণের নামে এই অবাধ বাণিজ্যিকরণ হবে বলে। এবারে যারা এই এই পয়সা দিয়ে পড়তে পারবে তাদের জন্য তো ঠিক আছে, এরকম অনেকেই পারবেন, কিন্তু অনেকেই ভারত দেশের একটা বৃহৎ অংশের শিক্ষার শিক্ষার্থীরা তারা তাদের কাছে কিন্তু এটা অধরা থেকে যাবে। এইটুকুই প্রথমত পুনর্নবাকে অনেক অনেক ধন্যবাদ এই রকম একটি বিষয় নিয়ে আলোচনা সভা করার জন্য। আমরা দেখেছি যে মানে এই নতুন শিক্ষানীতি যখন প্রবর্তন হলো এমন একটি সময় হলো যখন আমরা আমাদের শিক্ষক মহাশয়দের সঙ্গে গিয়ে ডিরেক্টলি এটা নিয়ে ডিসকাস করতে পাচ্ছি না এমন একটা সময় হলো, তো সেক্ষেত্রে এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে খুবই খুবই যে এখানে একবার এখানে একটি কেন্দ্রীয় সংস্থার কথা বলা হয়েছে যেটা যেটা HECI একটি কেন্দ্রীয় সংস্থার কথা বলা হয়েছে যে সংস্থা কিনা পুরোপুরি শিক্ষার বিষয়টি দেখাশোনা করবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগে আমাদের বিভিন্ন ধরনের যে সংস্থা যেরকম UGC NCPT এই যে সংস্থাগুলো ছিল এরা মানে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা করে শিক্ষার বিষয় এবং শিক্ষাতে বিনিয়োগ শিক্ষার মান সমস্ত কিছু দেখাশোনা মানে এই যে একটি সংস্থাই পুরো শিক্ষা ব্যবস্থাকে দেখাশোনা করবে এটার মধ্যে দিয়ে কি আমরা এক প্রকারের যেটা আগেও লক্ষ্য করেছি যে মানে একটা কেন্দ্রীকরণের যে ঝোঁক ছিল এই ঝোঁকটা কি আরো মানে চরম ভাবে একটা বাস্তবায়িত করার চেষ্টা চলছে? যেমন একটা অটোনমির একটা ছোট্ট প্রশ্ন রাখবো আমি যে বেসিক্যালি এখানে যে গ্রেডেড অটোনমির কথা বলা হচ্ছে মানে শিক্ষা বিলটিতে যে গ্রেডেড অটোনমির কথা বলা হয়েছে এই অটোনমি তিনটে গ্রেডেশনে ইউনিভার্সিটিকে ক্যাটাগরাইজ করার কথা বলা হয়েছে ABC যেখানটা হচ্ছে কোথাও রিসার্চ হবে কোথাও টিচিং হবে এবং এই যে ডিফারেন্স এই ডিফারেন্সের ক্ষেত্রে আমরা প্রথমত দেখছি এখানে একটা বৈষম্য তৈরি হচ্ছে মানে যে তিন ধরনের ইউনিভার্সিটি। তো সেক্ষেত্রে আর একটা বিষয় যে এই ইউনিভার্সিটিগুলো বা এই ইনস্টিটিউশনগুলোর অটোনমি বা ততদিন থাকবে যতদিন ইউনিভার্সিটিগুলো নিজের খরচে মানে নিজের ইকোনমিক ব্যয়ভার নিজে বহন করতে পারবে। তো সেই ইউনিভার্সিটি বা সেই ইনস্টিটিউশন যদি নিজের ব্যয়ভার করতে গিয়ে সরকারের উপর ডিপেন্ড করে তাহলে কি তার অটোনমি থাকবে না? নাম্বার ওয়ান। নাম্বার টু, এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে যদি একটা ইনস্টিটিউট নিজের ব্যয়ভার বহন করার জন্য তারা ছাত্রদের উপরে অনেক বেশি করে টাকা তুলে নিজের মানে ইকোনমিক অটোনমিকে সক্রিয় রাখতে সাহায্য করবে, তো সেক্ষেত্রে ভালো ইউনিভার্সিটিতে পড়ার জন্য বেশি ব্যয় করতে হতে পারে এই সম্ভাবনা কি তৈরি হচ্ছে না? এটা হচ্ছে আমার মানে আমি প্রাথমিকভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, তারপর মালিনী দি আছেন, পার্থিব আছেন, দেবযানী দি আছেন, আপনারা যদি পারেন আরো সেখানে একটু সমৃদ্ধ করবেন উত্তরটা। প্রথমে পুনর্নবাকে ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আসলে যে বিষয়টা প্রথমে দেবযানী দিও বলছিলেন তারপর পার্থিবও বলেছেন, যে আমার যেটা মনে হয় মানে আমি বিষয়িত প্রশ্নের উত্তরে আমার জায়গা থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি এইভাবে, যে একটা কথা কিন্তু আমাদের বুঝে নেওয়া দরকার যেটা বারবার প্রত্যেকটা আলোচনাতেই হয়তো আসবে, সেটা হচ্ছে সাধারণভাবে এই জাতীয় শিক্ষানীতির মধ্যে কিন্তু অনেক পজিটিভ কথাবার্তা বেশ কিছু আছে এটা, কিন্তু একই সঙ্গে এটা একটা বিষয় যে কারা এটাকে প্রণয়ন করতে চলেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
মানে এই এইটা বাদ দিয়ে গোটা বিষয়টাকে আলোচনা করা আমার মতে উচিত। মানে যে কোনো দেশেই যখন কোনো একটা জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হচ্ছে, সেটা কেবলমাত্র কাগুজে অর্থে সেই জাতীয় শিক্ষানীতিটাকে না দেখে তাকে কিভাবে রূপায়ণ করা হচ্ছে, এই দুটো জিনিসকে একসঙ্গে না দেখলে বোঝার ক্ষেত্রে একটা গন্ডগোল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে এযাবৎকাল যা অভিজ্ঞতা, অর্থাৎ বা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের যা গ্রাউন্ড রিয়েলিটি বা প্রেক্ষিত, তার ভিত্তিতে দাঁড়িয়ে তো আমার জাতীয় শিক্ষানীতিটা হবে, যাতে সেটাকে আমি রূপায়ণ করতে পারি। মানে যে আমি বলছি যে যেভাবে আমরা একটা রিসার্চের কাজ করার আগে আগে রিভিউ ওয়ার্ক করি তার পরিস্থিতিটাকে বোঝার জন্যে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা একটা সলিউশন প্রপোজ করার চেষ্টা করি। সেটা না করলে কিন্তু আমরা আমাদের মাটির থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ব্যাপারটা। কিছু ভালো ভালো কথা হয়তো থাকতে পারে, কিন্তু যে ভালো কথাগুলোকে আদৌ রূপায়ণ করা যাবে না এরকম একটা জায়গা তৈরি হতে পারে, এবং সেই সম্ভাবনাটা এই জাতীয় শিক্ষানীতির মধ্যে রয়েছে। যে কথাটা বিশ্বজিৎ বলার চেষ্টা করছিল, কারণ এই কথাটাকে আমি আবার এই জন্য জোর দিয়ে বলছি যে শিক্ষা ব্যবস্থাটা কেমন হয়, শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থা আমি একটা তৈরি করলাম, তার ফলে সমাজের এক মধ্যে বদল এলো, ব্যাপারটা আমরা ইতিহাস যদি দেখি দেখবো ঠিক ব্যাপারটা এমন হয়নি। সমাজের মধ্যে যখন একটা বদল এসছে তখন নতুন সমাজ করার চাহিদা একটা নতুন শিক্ষানীতি তৈরি করার জন্য একটা মানে কি বলবো মানে ধাক্কা হিসেবে কাজ করেছে, এবং তার ফলে একটা নতুন শিক্ষানীতি তৈরি হয়েছে। এটা আমাদের ইতিহাসের শিক্ষা। এবং সেই জায়গা থেকে এখানে আমরা যেটা বলতে চাইছি যে সারা পৃথিবীতে জুড়ে, মানে এটা তো এখন আর নতুন করে বলার দরকার নেই যে ডিসেন্ট্রালাইজেশনের একটা ডিসেন্ট্রালাইজেশনটাই একটা আধুনিক বিজ্ঞানসম্মত উপায় আমরা সেটা দেখেছি। মানে যে জন্যই তুমি বলছিলে যে একটা এককেন্দ্রিকতার ঝোঁক, আর একই সঙ্গে তুমি যদি ওই মানে রিপোর্টটা মানে 60 পাতার রিপোর্টটা পড়ে দেখো, স্কুল টিচারদের থেকে শুরু করে কলেজ টিচার সর্বত্র বারবার কিন্তু একই কথা বলা রয়েছে যে টিচারদের অটোনমি দেওয়া হবে। এই অটোনমির কথাটা কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে, অটোনমি দেওয়ার কথা, একাডেমিক অটোনমি, অমুক অটোনমি বারবার এসছে। কিন্তু এইটাই আমার প্রশ্ন, মানে এইটাই হচ্ছে মানে রিপোর্টটার মধ্যে আমার যে জায়গাটায় খটকা লাগছে, মানে এক জায়গায় এমন কথা বলা হচ্ছে আর আরেক জায়গায় ঠিক তার বিপরীত এমন কথা বলা হচ্ছে, যে দুটো ভীষণভাবে কনফ্লিক্টিং। মানে ধরা যাক আমি যদি কেন্দ্রীভূত কতকগুলো ক্ষমতার কেন্দ্র তৈরি করি, তাহলে আমার অটোনমি কোয়েশ্চেনেবল হতে বাধ্য। মানে এত বারবার করে যেখানে আমি অটোনমির কথা বলছি, সেখানে স্বাভাবিকভাবে সাযুজ্যপূর্ণ হয়ে অটোনমির সঙ্গে কিন্তু আসা উচিত হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। কিন্তু আমি মানে প্রত্যেকটা, তুমি তো একটা যেরকম বলছিলে যে পার্থিবর আগে যখন উত্তরটা দিচ্ছিলেন পার্থিব, তখনও এই প্রশ্ন এসছে যে স্কুলগুলোকে ক্লাস্টার করা, কলেজগুলোকে ক্লাস্টার করা। উনি বলছিলেন 3000-এর বেশি ছাত্র হলে কলেজগুলোকে ক্লাস্টার করে দেবো, এ তো কেন্দ্রীভূত করা হচ্ছে। মানে 66 সালে খুব সম্ভবত কোঠারি কমিশনের রিপোর্টে একটা নেভারহুড স্কুলের কনসেপ্ট ছিল। সেই নেভারহুড স্কুলের কনসেপ্ট মানে হচ্ছে যে এলাকায়, মানে আমি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিক্ষাকে আমি সেই ছাত্রের কাছে নিয়ে যাব, তার কাছে পৌঁছবো। কিন্তু এখানে ওরা রেশনালাইজেশনের ইস্যুটা তুলে দিয়ে বলছেন যে স্কুলগুলো বা শিক্ষা কেন্দ্রগুলোকে মেনটেন করার ক্ষেত্রে অসুবিধে হলে 3-4টা শিক্ষা কেন্দ্রকে জুড়ে তুমি একটা শিক্ষা কেন্দ্র বানাও। যুক্তি হিসেবে বলা হচ্ছে যে রিসোর্স ইউটিলাইজেশনের কথা বলা হচ্ছে, যে মানব সম্পদকে আরো যথাযথভাবে ব্যবহার করার কথা। কিন্তু কার যত, মানে আমাকে এখানে ভাবতে হবে যে আমার প্রায়োরিটিটা কোনটা। আমার প্রায়োরিটিটা হচ্ছে সরকার যদি এটাকে একটা সার্ভিস হিসেবে দেখেন, তাহলে তার কাছে কোনটা বেশি গুরুত্ব পাবে, ওই প্রান্তিক অবস্থায় থাকা বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া বা দলিত মানুষগুলোর কাছে শিক্ষাকে নিয়ে পৌঁছানো, নাকি তার থেকে বেশি গুরুত্ব পাবে যে আমার স্কুলগুলোকে একটা অন্তত মানে না লাভ না ক্ষতি এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে চালানো। হ্যাঁ, অবশ্যই সেটা আমি চাইতেই পারি, তার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু বলা এটা এটা কিন্তু রিপোর্টের মধ্যে বলা আছে যে এটা করা হবে যাতে কোনো অ্যাক্সেস বা ইকুইটিকে হ্যাম্পার না করে। কিন্তু সেটা কি আদৌ মানে সম্ভব বাস্তবের ক্ষেত্রে? মানে তার ফলে কি হবে যে যে ছেলেটাকে আমরা এতদিন একটা শিক্ষার চৌহদ্দির মধ্যে আনতে পারছিলাম, হয়তো কিছুটা হলেও, সে উৎসাহ হারাবে। কারণ সবাই তো আর পোস্ট গ্রাজুয়েট মানে MSc থার্ড সেমিস্টার বা এরকম আমাদের বিটেক এর স্টুডেন্ট নয়, যারা হচ্ছে যে মানে একদম খুব মনস্ক ছাত্র, একটা হায়ার এডুকেশন একটা ছোট্ট অংশ এসছে, তারা পড়তে চায়, তারা নিজের থেকে পড়তে চায়। এখানে এখানে তো আমার রাষ্ট্রের দায়িত্ব যে সে কথাটাও বলা হচ্ছে যে একটা বিশাল সংখ্যক মানুষকে আমি আমার শিক্ষার মানে আওতার মধ্যে নিয়ে আসব। আর ঠিক যে কাজ করার ক্ষেত্রে যেটা কেন্দ্রীভূত করছি আমি ক্ষমতাগুলো প্রত্যেকটা ক্ষেত্রে, এটা তো একটা উদাহরণ,
তারপর ধরা যাক আরেকটা জায়গায় 4.38 এ বলা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটা এনটিএ বলে একটা এজেন্সি তৈরি করবে, মানে সর্বভারতীয় ক্ষেত্রে তারা টেস্ট করে প্রত্যেকটা স্টুডেন্টের এবিলিটি বলে দেবে, সেই অনুযায়ী তারা অ্যাডমিটেড হবে। তার মানে হচ্ছে যে মানে সাধারণভাবে ভারতবর্ষের মধ্যে যে আমি বলতে চাইছি যে একটা মানে বহুত্ববাদ আছে, মানে এক স্বাতন্ত্র্য আছে বিভিন্ন জায়গাগুলোর মধ্যে, বিভিন্ন ইউনিভার্সিটি গুলো তৈরি হয়েছে খেয়াল করলে দেখা যাবে যে এক একটা বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি মানে যাদবপুর ইউনিভার্সিটি কে আমরা যতটা মানে সাধারণভাবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হিসেবে তার যা প্রতিপত্তি, আমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়াই, কলকাতা বিশ্ববিদ্যালয়কে ততটা লোকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলে চেনে না, পড়াই আমরা হয়তো আমরা পড়াই, কিন্তু আমি বলছি মানে এক একটা ঝোঁক আছে, এক একটা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছে বিভিন্ন কারণের ফলে মানে একটাকে মানে ফোকাস করে সেই বিশ্ববিদ্যালয়গুলো তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা স্বাতন্ত্র আছে। তাহলে এই সারাক্ষণ যদি আমি একটা ছাঁচে বাঁধার চেষ্টা করি সর্বত্র, এটা শুধু শিক্ষাক্ষেত্রে নয়, মানে ওই যে এক দেশ এক ফরম্যাট, এক দেশ এক ছাঁচ, সবাইকে এক ছাঁচে ফেলে দাও, ছাঁচের বাইরে বাঁচতে দিতে গেলেই আমার মুশকিল। এবং এটা সর্বত্র মানে গোটা যদি আমি এডুকেশন রিপোর্টটা দেখি, এখন ন্যাশনাল এডুকেশন পলিসিটা, এনটিএ এর কথা বললাম, তারা বলছে তার মানে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমার মতো করে একটা ছেলেকে একটু মাপতে চাই যে আমার একটা বিশেষ স্কিল লাগবে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ওনারা বলছেন না, ওনারাই একটা একটা সংস্থা থাকবে সেই সবটা করে দেবে, সেটা তো আমার চাহিদার সঙ্গে একদম মানানসই নাও হতে পারে, কিন্তু সেখানে আমার কোনো আমার থাকবে না। এই যে কেন্দ্রীকরণ করা সমস্ত ক্ষেত্রে, তারপর আবার হচ্ছে সেন্ট্রালাইজ রিসার্চ ফান্ড, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের কথা বলছে এনআরএফ, এখন যে বিভিন্ন সংস্থাগুলো ফান্ডিং করে মানে রিসার্চের ক্ষেত্রে, সেগুলোকে বাদ দিয়ে আবার ওই একটা ছাতার মধ্যে নিয়ে আসা, তারা বলে দেবে। এই যে বারবার হচ্ছে যে এই জায়গাটায় চলে আসছে কিন্তু আলোচনাটা, যে তারা বলে দেবে যে কি নিয়ে গবেষণা করতে হবে, তারা ঠিক করে দেবে কি টাকা দেবে। এবং স্বাভাবিকভাবেই এটা যে আমি যদি সমস্ত ক্ষমতার কেন্দ্রগুলোকে এক জায়গায় নিয়ে আসি তাহলে গন্ডগোলের আশঙ্কাও কিন্তু বাড়বে, তাহলে খুব স্বাভাবিক, কারণ সমস্ত ক্ষমতাটা কুক্ষিগত হচ্ছে একটা জায়গায় এসে। এবং এই যে অসম্ভব একটা পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে একটা জায়গা, সেই জায়গাটাকে আমি যদি কোনোভাবে মনিটর করতে পারি তাহলে গোটা দেশটাকে কিন্তু আমি একটা সার্ভাইভ্যালেন্স একটা মধ্যে আমি নিয়ে আসতে পারবো। আমার গোটা মানে এই যে বহুত্ববাদ বা বিভিন্ন চিন্তাগুলোকে আমি একটা ছাঁচে মেরে ফেলতে পারবো, এইটা শাসকের ক্ষেত্রে খুব সুবিধাজনক একটা একটা মানে সাধারণভাবে যে বিদ্যা চর্চা বা জ্ঞান চর্চার যে বেসিক মানে আমি বলতে প্রেমাইস, তাকে এটা কিন্তু কনট্রাডিক্ট করে বলে আমার মনে হয়েছে। বা একটা অথরিটির কথা ওনার বলছেন, এই যে UGC এখন আমরা যে পড়াই টেকনিক্যাল এডুকেশন, তার জন্য আছে ICT, তারপর এডুকেশনের জন্য অন্য একটা সংস্থা, এই সমস্তগুলো বাদ দিয়ে ওনারা বলছেন বোধ হয় ওই হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি হীরা বা এরকম একটা নামের, এরকম একটা আমব্রেলার মধ্যে সমস্তটাকে নিয়ে আসবেন। তার মানে কিন্তু সমস্ত জায়গাতে আমি এই কথাটা বলি, শেষ করতে চাইছি যে বারবার কেন্দ্রীকরণ করা হচ্ছে, এবং কেন্দ্রীকরণ করা হওয়া মানেই হচ্ছে যে আমার অটোনমি বিঘ্নিত হচ্ছে। রিপোর্টের মধ্যে বলছেন অটোনমি দেব, আবার এদিকে কেন্দ্রীকরণ করছেন, অটোনমির কথা বলে বলছেন যে এবার অটোনমি, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে সম্প্রতি যে যাদবপুর যে এক্সেলেন্স, যে আমরা যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা পেলাম এবং যাদবপুর পেলো যে কত কোটি টাকা একটা, সেখানে তাদের শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছিল আমি যতদূর জানি, মালিনীদি জানি না ডিটেল আউট করতে পারবেন, তাদের বলা হয়েছে যে তোমাদের ফিনান্সিয়াল অটোনমি দিয়ে দিলাম, তোমরা ফিনান্সিয়ালি মানে তুমি টাকা তুলতে পারো, বাজার থেকে তুলে চলতে পারো। মানে অর্থাৎ এইটা মানে অটোনমির মানে এইটা যদি হয় যে আমি সরকার হাত তুলে নিয়ে একটা সংস্থা ভালো পারফর্ম করছে বলে তাকে বললাম ফিনান্সিয়াল অটোনমি দিয়ে দিলাম, এবার তাকে বাজার থেকে পয়সা তুলে নিজেকে সার্ভাইভ করতে হবে, তাহলে কিন্তু ওই ধরনের ফি বাড়বে, এটাকে রক্ষার কোনো উপায় নেই। অর্থাৎ যেখানে আমি যে প্রতি পদে পদে অটোনমির কথা বললাম, আর একই সঙ্গে যে সেন্ট্রালাইজেশনের ঝোঁক দেখা গেল, এটা ভীষণভাবে পরস্পর বিরোধী, এটাই ভয়ের। এইটুকু আমি মানে আমি নিজে সায়েন্সের ছাত্রী আর আমি নিজে নাচও করি, তো এখানে বলেছে NEP-তে যে এখন IIT-তেও হিউম্যানিটিজ এর বেশ কিছু সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হবে, তারপরে এখন আর কোনো সায়েন্স আর্টস কমার্স এরকম কোনো বার থাকবে না, মানে এরকম স্ট্রিক্ট ডিভিশন
এরকম কিছু থাকবে না, এখন মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ আনা হবে, যেখানে আমি চাইলে আমি নাচ আর সায়েন্স দুটো একসঙ্গে পড়তে পারবে। আমার দুটোই খুবই পছন্দের, আমাকে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেউই দুটো একসঙ্গে পড়ার কখনো অপশন দেয়নি। তো এই দুটো যদি আমি একসঙ্গে পড়তে পারি তাহলে তো সেটা ভালোই, মানে সেটা খারাপ কি? এরকম এক্সাম্পল তো অনেক আছেন যারা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে স্বয়ং মানে এক্সাম্পল হতে পারেন, মানে তার নিজের বিজ্ঞান চর্চাও করা আছে, সাহিত্য নিয়ে তো আর কিছু বলতেই লাগে না, বা জগদীশ চন্দ্র বসু। তো আমি যদি সাহিত্য আর বিজ্ঞান একসঙ্গে চর্চা করতে পারি সেটা তো মানে ভালোই হয়। সুন্দর প্রশ্ন করেছে সম্পৃক্ত, এবং যে কথাটাও বলেছে সেটা তো ঠিকই, অনেক ছাত্র ছাত্রী এরকম মনে করতে পারে যে আমি যদি আমার পছন্দের একাধিক বিষয় কলেজ স্তরে বা বিশ্ববিদ্যালয় স্তরে একই সঙ্গে পড়তে পারি তাহলে তাতে ক্ষতি করে, এটা ঠিকই। কিন্তু এই যে মাল্টি ডিসিপ্লিনারিটির কথা এই দলিলে বলা হয়েছে সেটা কিন্তু একেবারে আলাদা একটা জিনিস। ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজ এর কথা আমরা জানি, যেখানে নাকি আমি সাহিত্যের ছাত্র, সাহিত্য পড়তে পড়তে আমার মনে হলো আমার ইতিহাস এবং দর্শন সম্বন্ধে কিছু জানা দরকার, আমি তখন যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করব, তারা যে বইপত্র দেবেন সেগুলো আমি পড়ব, পড়ে আমি আমার বিষয়টাকে আরো সমৃদ্ধ করার জন্য, আমার বিষয়ে আরো ভালো করে তার উপর আয়ত্ত আনার জন্য আমি ইতিহাস বা দর্শনকে ব্যবহার করব। এটা হলো ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজ, যেটা নাকি এখন অনেক জায়গায় আছে। এবং সম্পর্কটা যেটা বললো, যারা বিজ্ঞান পড়ছেন তাদের পক্ষে বিভিন্ন ধরনের বিষয় মনে হতে পারে যে তাদের পড়া দরকার, কিন্তু সেটা মূল যে বিষয়টি তিনি পড়ছেন, যে বিষয়টি নিয়ে তিনি চর্চা করছেন, যে বিষয়টি করছে কিনা, সেটাকে আরো জোরদার করছে কিনা, সেটা হলো আসল। এই মাল্টি ডিসিপ্লিনারি যে ধরন সেটাকে নিয়ে আসতে ছোট কলেজ থাকবে না, সে বিষয়ে পার্থিব বলেছেন, আমি তার মধ্যে যাচ্ছি। ছোট কলেজ থাকবে না তার মানে হলো যে তাদের তাদের বাড়াতে হবে বিভাগ, তাদের বাড়াতে হবে কোর্স, এবং সেই বিভাগে এবং কোর্স বাড়াতে গেলে অবশ্যই তাদের পরিকাঠামো বাড়াতে হবে, শিক্ষক বাড়াতে হবে, এবং তার জন্য খরচ অনেক বেশি হবে। এখানে আমরা সরকারের কাছ থেকে কোনো ফান্ডিংয়ের আশ্বাস পাচ্ছি না, সেখানে এই ধরনের যে উদ্যোগ কলেজ গুলো নেবে বা বিশ্ববিদ্যালয় গুলো নেবে তারা কিভাবে নেবে? অবশ্যই তারা এটা নেবে ছাত্রদের কাছ থেকে খরচটা তুলে, এবং তার মানে শিক্ষার খরচ কিন্তু এতে অনেক বেড়ে যাবে। যেটা আমরা সেলফ ফিনান্স কোর্স বলি, সেই সেলফ ফিনান্স কোর্স বাড়বে, এবং যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আসলে বলা হচ্ছে বিভাগ খুলতে পারবে, তুমি যত কোর্স বাড়াতে পারবে তোমার গৌরবটাও কিন্তু ততই পারবে। কে কত কোর্স দিতে পারে, কে কত আকর্ষণীয় কোর্স দিতে পারে, প্রতিযোগিতাটা কোনো খারাপ ব্যাপার আমি তা বলছি, কিন্তু আমি বলছি একটা বিভাগে কতগুলো কোর্স দেওয়া যাবে, একটা বিশ্ববিদ্যালয়ে কতগুলো কোর্স দিচ্ছে, এই সংখ্যাটাই যদি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাহলে পরে সেই যে শেখার যে মূল্যমান, তার যে স্ট্যান্ডার্ড, তার যে উৎকর্ষ, সেই উৎকর্ষটা কমে যেতে বাধ্য, তাই নয় কি? মানে তুমি সায়েন্স শিখবে,
করবে, কিন্তু তোমাকে তো দুটো জিনিস একসঙ্গে তুমি শিখতে দেবে না। তুমি ধরো 2% সায়েন্স শিখবে, তুমি 2% নাচ শিখবে, বা তুমি তুমি দুখানা শেক্সপিয়ার শিখবে, একখানা রবীন্দ্রনাথ শিখবে, তুমি 4-6টা অ্যাস্ট্রোফিজিক্স শিখবে, তুমি কাচ্চা ভারতীয় দর্শন শিখবে। এইসব শিখে তুমি যখন বেরোবে, তখন কিন্তু দেখবে তোমার নাচের ওপরেও আর আগ্রহ নেই, আর ব্যায়ামের ওপরেও আর আগ্রহ নেই, কিন্তু তুমি নিজেকে একজন দিগ্গজ বলে মনে করো। এখন কোনো জিনিস শিখতে গেলে সেটার উপরে অনেকটা সময় দিতে হয়, সেটাকে অনেকখানি নিষ্ঠার সঙ্গে সেটার প্রয়োগ করতে হয়। যখন বিষয় দুটো গ্রহ, তুমি নিশ্চয়ই জানো যে প্রত্যেকটাকেই তোমার একটা নিজস্ব নিষ্ঠার সঙ্গে দেখতে হয়। কিন্তু যেখানে এই যে কোর্স গুলো একের পর এক কোর্স আসে, আমরা সবাই জানি যে কোর্স গুলো একটা কোর্স একটা নতুন কোর্স চালু করতে কতখানি উদ্যোগের দরকার হয়, কতখানি প্রস্তুতির দরকার হয়। আর নতুন বিভাগ খোলার কথা তো আমি বলি, যদি প্রত্যেকটা কোর্স চালু করতে এতখানি প্রস্তুতির দরকার হয় এবং সেই প্রস্তুতিটা যদি না দেওয়া যায়, কারণ আমাকে আমার হয় 12 নয় মরো, মানে তুমি যদি কোর্স বাড়াতে না পারো, বিভাগ বাড়াতে না পারো, তাহলে তুমি মরবে, এটাই যদি হয়, তাহলে পরে সেই কোর্স গুলোর উৎকর্ষ সম্বন্ধে আমাদের সন্দেহই থেকে যাবে এবং ছাত্রীরা কি শিখে বেরোবে তা নিয়ে আমাদের সন্দেহই থেকে যাবে। আর ছাত্রদের পক্ষেও কিন্তু এটা যে খুব সুবিধাজনক তা নয়, চয়েসটা যদি অন্তহীন হয়ে যায় তাহলে পরে তার কতগুলো সমস্যা হয়। তো তোমার উপযুক্ত কোর্স কোনটা, তোমার পছন্দের কোর্স কোনটা, সেইটা বুঝতেই তো তোমার ওই দৌড়দৌড়ি করতেই তো তোমার সময় যাবে, তাহলে পড়াশুনোটা হবে কখন? কাজে এটা যে ছাত্রের পক্ষে, ছাত্র ভাবছে যে সে অনেক বেশি স্বাধীনতা পাবে, কিন্তু আসলে সে স্বাধীনতা পাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু যেটা এই যে তুমি যদি বিষয়গুলোকে যদি ভেঙে ভেঙে দাও, তাহলে পরে কি তোমার জানার সুবিধা হবে কিছু? যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে একটা বিষয়ে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করে আমি যদি অন্য বিষয়গুলোর সঙ্গে পরিচিত হই, তাহলে পরে সেটা একটা ভালো জিনিস। কিন্তু তুমি যদি বিষয় থেকে বিষয়ান্তরে অনবরত লাফিয়ে লাফিয়ে তোমাকে যেতে বাধ্য করা হতে থাকে, সেটা কিন্তু চয়েস না, সেটাও এক ধরনের বাধ্যতা। আর সব শেষে যেটা বলবো সেটা হলো যে তুমি হয়তো এরপরেও বলবে যে ঠিক আছে, না হয় এই যে কোর্স গুলো হবে সেগুলো হয়তো খুব উঁচু দরের কোর্স হবে না, সবগুলো হয়তো তার মধ্যে অনেকগুলো খুব ভাষা ভাষা খুব এমন করে তার মধ্যে থাকতে পারে। কিন্তু আমি যদি ধরো আমি 10টা কোর্স করে আসছিলাম, তাহলে যে 5টা কোর্স করে বেরোচ্ছে তার থেকে তো তার তুলনায় তো আমি চাকরির বাজারে একটা একটা নিয়ে গিয়ে থাকব, সেটা ঠিকই। কিন্তু আবার যে 15টা কোর্স করেছে সে কিন্তু আবার তোমার থেকে এগিয়ে রাখবে, এগিয়ে থাকবে, এটাও মনে রাখতে হবে। মানে এমপ্লয়েবিলিটির কথা যেটা এই দলিলে বলা হয়েছে সেটাকে সেটাকে সম্পূর্ণভাবে নির্ভরশীল করানো হয়েছে যে এই যত বেশি কোর্স তত বেশি এমপ্লয়েবিলিটি। মানে তুমি 18টা কোর্স করলে তোমার যতটা এমপ্লয়েবিলিটি হবে, তুমি 14টা কোর্স করলে তার থেকে কম এমপ্লয়েবিলিটি। প্রশ্নটা হলো যেখানে এমপ্লয়মেন্টই নেই, যেখানে সর্বত্র কর্মসংকোচন হচ্ছে, সেখানে এই এমপ্লয়েবিলিটির কথা বলে লাভ? হ্যাঁ, লাভ একটা আছে। ওই যেটা বললাম যে মনে করো তুমি 4 বছর ধরে তুমি জিওলজি পড়লে, খুব ভালো করে নিষ্ঠার সঙ্গে জিওলজি করে বেরোলে, বেরিয়ে দেখলে যে
সেটার কোনো ডিমান্ডই নেই, তখন তো তুমি মুশকিলে পড়বে। কিন্তু তোমার যদি খুব ভালোভাবে গভীর ভাবে কোনো বিষয় না জানা থাকলে, একটু 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 করে তোমার সাতটা আটটা বিষয়ের সম্বন্ধে একটা পল্লবগ্রাহিতা থাকে, তাহলে যেটা হবে সেটা হলো যে কোথায় চাকরি আছে সেই খোঁজটা পেলে তুমি সেখানে দৌড়ে চলে যেতে পারবে। মানে ওই তোমার ছুটাছুটি করার সেটা আরো বাড়বে। তুমি যদি শুধু জিওলজি পড়তে বা যদি শুধু ফিজিক্স পড়তে বা যদি শুধু সাহিত্য পড়তে যা তাহলে যা হতো তার, কিন্তু ছুটোছুটি করে তুমি যেখানে যাবে সেখানে আবার হয়তো দেখা যাবে যে সেটারও ডিমান্ড কমে যাচ্ছে, তখন তুমি আবার তোমার অন্য একটা কোর্সের সাহায্য নিয়ে তুমি অন্য কোথাও যাবে। এইটাই কিন্তু এমপ্লয়েবিলিটি বলতে এইটুকুই বোঝাচ্ছে, তার বেশি কিন্তু নয়। এবং সেক্ষেত্রে যে যেটা আমরা বলতে পারি সরকারকে আমরা যেটা বলতে পারি এর বদলে, এই ধরনের এমপ্লয়েবিলিটি একটা মিছিমিছি একটা এমপ্লয়েবিলিটি ছোট ছুটি করার এমপ্লয়েবিলিটি তৈরি করার বদলে সরকারকে আমরা কেন বলি না যে এই যে এতগুলো স্কুল রয়েছে, কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, শিক্ষকের দুর্ভিক্ষ সেখানে, সেখানে গবেষণার দুর্ভিক্ষ, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ শিক্ষা নেই। আমরা পাবলিক সেক্টর গুলোতে দেখছি সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে, তো সরকার বলুক না আমাদের এই সমস্ত জায়গায় যে পদগুলো রয়েছে শূন্য পদ সেখানে আমি নিয়োগ করব, আমি নতুন পদ সৃষ্টি করব, যে পদগুলো আমি তুলে দিয়েছি সেগুলো আমি আবার ফিরিয়ে আনব, এবং আমরা একটা পরিকল্পনা করে ছাত্রদের এমন ভাবে তাদের আমরা তাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যাব যাতে তারা আমাদের এই যে সমস্ত কাজগুলো করতে হবে সেখানে আরো সুসংহত এবং আরো ভালোভাবে শিখতে যাতে তারা যোগ দিতে পারে। এটাও তো এবার আমি বিশ্বজিৎ মন্ডলকে আবার ডাকছি, তার আরো কতগুলো প্রশ্ন সেই প্রশ্নটা সে করুক এবং তারপর দেখা যাক শোনায় কি আসে। হ্যাঁ, আমার যে দ্বিতীয় যে প্রশ্নটা, মালিনীদির এই কথার শেষ থেকেই আমি শুরু করি যে এমপ্লয়েবিলিটি কিংবা বাজারে একটা ডিগ্রির কতটা মূল্য থাকছে বা এই মাল্টিডিসিপ্লিনারি সিস্টেম এগুলো নিয়ে যেটি বললে, এই নতুন শিক্ষানীতিতে আমরা দেখতে পাচ্ছি যে 3+1 যে সিস্টেমটি রয়েছে, মানে গ্র্যাজুয়েশন 3 বছর তার সঙ্গে এমএ 1 বছর, এই যে টাইম পিরিয়ড 4 বছর, এর মধ্যে বলা হচ্ছে যে যেকোনো সময় যে কোনো ছাত্রছাত্রী সে কি করছে, যদি নিজের কোর্সটা সেখানটায় পুরোটা না কমপ্লিট করে যে কোনো বছরে যদি ছেড়ে দেয় তাহলে সে সেই মতো করে একটি সার্টিফিকেট পাবে। অর্থাৎ সেটা আপাত দৃষ্টিতে আমার ভালো বলেই মনে হয়েছে, কারণ এরকম হতে পারে কখনো কখনো অর্থনৈতিক কারণে কিংবা কখনো কখনো কারোর ব্যক্তিগত কারণে মাঝপথে পড়া বন্ধ করতে হয়, এবং যেহেতু কমপ্লিট করতে পারে না তাই সে পুরো সার্টিফিকেটটা পায় না, এবং বলছে যে পরবর্তী বা কালে গিয়ে যখন আবার সে কন্টিনিউ করবে তখন সে এই সার্টিফিকেটটা মানে সেই কোর্সটা আবার সে কন্টিনিউ করতে পারে। তো বিষয়টা হচ্ছে যে এই যে মাঝপথে ছেড়ে দেওয়া কোর্স, এই কোর্স যে সার্টিফিকেটটা প্রোভাইড করছে সেই সার্টিফিকেটের বাজার মানে চাকরি বাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে সেই সার্টিফিকেট কতটা মূল্য রয়েছে, প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মানে দেখা গেছে যে এই নতুন শিক্ষানীতির মধ্যে একটা জিনিস দেখা গেছে যে কলেজে পড়ার সময় পড়ার সঙ্গে সঙ্গে কেউ বিএড কোর্সও কন্টিনিউ করতে পারবে, এই ধরনের উল্লেখ আছে এই মাল্টিডিসিপ্লিনারি শিক্ষানীতির অন্তর্গতই এটা। তো এই বিএড কোর্স যেহেতু করতে পারবে কলেজে পড়ার সঙ্গে সঙ্গে, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখন বর্তমানে যে গভর্নমেন্টের যে বিএড কোর্সের যে ফিস স্ট্রাকচার মোটামুটি 30-40 কিংবা 50 হাজারের মধ্যে সীমাবদ্ধ। যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে কোনো নাম নিশানা নেই, ধরুন কোথাও 1.5 লাখ কোথাও 2 লাখ, নিজের মতো করেই তারা ফিস স্ট্রাকচার ঠিক করে। তো যেহেতু বলা হচ্ছে যে কলেজ কোর্সের মধ্যেই কেউ বিএডটা করতে পারবে, সেক্ষেত্রে এর ফি স্ট্রাকচারটা কেমন হবে কিংবা সেটা কি জনসাধারণের মধ্যে মানে সাধ্যের মধ্যে থাকবে মাথায় আসছে আর কি, যদি এর একটু উত্তর দেওয়া যায়। হ্যাঁ
হ্যাঁ বিশ্বজিৎ, তোমার প্রশ্নটা আমির প্রশ্নেরই একটা ক্লান্তি নিয়ে এসেছেন, তাই জন্য আমি আবার মাঝে দিকেই অনুরোধ করব এই আলোচনা। আচ্ছা বিশ্বজিৎ, তুমি যে প্রশ্নটা করলে সেটা তো, সেটার সঙ্গে আমি একদম একমত যে ওখানে একটা বিভাজন তৈরি হবার সম্ভাবনা আছে, যে কার গ্রাজুয়েশনের কতটা মূল্য হবে। নিশ্চয়ই যে 2 বছর পরে যে বেরিয়ে যাবে আর যে 4 বছর পরে বেরোবে তাদের মধ্যে বিভাজন তো হবে। কিন্তু দেখো এই যে মাল্টিপল এন্ট্রিজ অ্যান্ড এক্সিটস এর কথা বলা হচ্ছে, এর মধ্যে একটা ধোঁয়াশা আছে, এটা কি প্রতিষ্ঠান থেকে এক্সিট এর কথা বলা হচ্ছে নাকি বিভাগ থেকে এক্সিট এর কথা বলা হচ্ছে? কারণ মাল্টিডিসিপ্লিনারিটির কথা আগে যেটা আমরা আলোচনা করলাম সেখানে এটা দেখতে পাচ্ছি যে, মনে করো তুমি ইতিহাস বিভাগে পড়ো, তুমি 3টে সেমিস্টার ইতিহাস বিভাগে পড়ার পরে তুমি ঠিক করলে তুমি অন্য একটা বিভাগে গিয়ে পড়বে, তার মানে ইতিহাস বিভাগ থেকে তুমি বেরিয়ে গেলে, তারপরে আবার কোন একটা সময় হয়তো তুমি ইতিহাস বিভাগে ফিরে আসবে বা আসবে না বা যাই, সেটাও কিন্তু হতে পারে। এখন আমি দুটোই ধরে নিচ্ছি যে প্রতিষ্ঠান থেকে এক্সিট বা বিভাগ থেকে, কোনো একটা বিশেষ বিভাগ থেকে এক্সিট। এই মানে অনেকে এটা খুব উল্লসিত হচ্ছে ছাত্রছাত্রীরা, কারণ তারা মনে করছে যে এটাতে তাদের অনেক বেশি স্বাধীনতা থাকছে, এই এই যে শিক্ষাটাকে সম্পূর্ণ করে বেরোনোর ক্ষেত্রে। এখন আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে কোন অনেকগুলো বিদেশি বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের একটা ব্যবস্থা রয়েছে যে একজন ছাত্র সে একটা কোর্স করে চলে যাচ্ছে, আবার হয়তো কিছুদিন বাদে সে ফিরে আসছে। কিন্তু বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে সেখানে ফি স্ট্রাকচার এতই সাংঘাতিক যে সেখানে ছাত্ররা লোন নিয়ে ছাড়া করতে পারে, এবং লোন নিয়ে ছাড়া করতে পারে না, তার মানে তাকে যদি একটা লোন নিয়ে আরেকটা কোর্সে ঢুকতে হয় তাহলে পরে তাকে আবার কোনো একটা কাজকর্ম করে তাকে টাকাটা সংগ্রহ করে তারপরে আবার তাকে ঢুকতে হবে। আরেকটা সিস্টেম আছে সেটা অনেক দিন থেকেই আছে, সেটা ইউনিভার্সিটি সিস্টেম, যারা কোনো কাজ করেন হয়তো মোটর মেকানিক বা হয়তো ছুতোর বা হয়তো কৃষক, তিনি যদি চান তার শখের কোর্স তিনি অপেন ইউনিভার্সিটিতে গিয়ে করতে পারেন নিজের কাছ থেকে কিছুদিনের ছুটি নিয়ে, বা তিনি হয়তো নিজের দক্ষতাটা বাড়ানোর জন্য একটা কোর্স ওপেন ইউনিভার্সিটিতে গিয়ে করতে পারে। এটা কিন্তু একদমই সেরকম নয়, ওপেন ইউনিভার্সিটি সিস্টেমের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এই কারণে আমাদের দেশের ছাত্রদের কথা যদি কি ভাবো, তারা কি করবে, তারা একটা কোর্সের সঙ্গে আরেকটা কোর্সের যে ফারাক, মনে করো তুমি ইতিহাস বিভাগে যে কোর্সটা করলে তারপরে তুমি ফিজিক্সে একটা কোর্স করতে চাও কিন্তু সেটা তখন অ্যাভেলেবল নয়, কি করবে তুমি সেই গ্যাপটাতে, কি করবে? মানে তুমি কি তাহলে, মানে বেশিরভাগ ছাত্রকে তো আমার মনে হচ্ছে ওই বিদ্যাসাগর মশাই যা বলেছিলেন আলু পটল বিক্রি করে তাদের শিক্ষার খরচ তুলতে হবে। কারণ যেটা খুব পরিষ্কার সেটা হলো যে কোর্স ফি গুলো বেড়ে যাবে, এই সেলফ ফিনান্সড কোর্সের সংখ্যা বাড়বে, আর তাছাড়া কেউ যদি একবার বেরিয়ে যায় প্রতিষ্ঠান থেকে সে যদি একটা কোনো রোজগারের রাস্তা পায়, আমাদের যে বৃহৎ অংশ ছাত্র তারা কি সেই রোজগারের রাস্তাটা ছেড়ে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পারবে? তাদের সেই অপশনটা আছে? আমাদের তো শুধু মুষ্টিমেয়ের কথা ভাবলে চলবে, আমাদের তো আরো বৃহত্তর অংশ যে ছাত্রছাত্রীদের তাদের কথা ভাবতে হবে, এবং তাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে এই সিস্টেমে ড্রপ আউটের সম্ভাবনা আরো অনেক বেশি হবে। তা এবারে আমি তোমার বিএড এর প্রসঙ্গটাতে আসছি, একটা আরেকটার সঙ্গে যুক্ত। বিএড এ যেটা বলা হয়েছে সেটা হলো যে ক্লাস 12 এর পরে একটা 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স চালু হবে, সেটা সেই ডিগ্রিটা নিয়ে একজন ছাত্র শিক্ষকতা করতে পারে।
এখন এই প্রচেষ্টাটা কিন্তু এর আগেও হয়েছে, শিক্ষা ব্যবস্থায় এই প্রচেষ্টা আগে হয়েছে, কিন্তু সেটা খুব একটা জনপ্রিয় হয়নি, কেউ সেটাকে নেয়নি। তার কারণটা কি? তার কারণ হলো, তুমি যখন স্কুলে পড়াতে যাবে, তুমি একটা কোনো বিষয়ে তো পড়াতে, তা সেই বিষয়টা সম্বন্ধে তুমি কিছু না জেনে আগেই যদি তুমি স্কুল থেকে বেরিয়ে ইন্টিগ্রেটেড কোর্সে ঢুকে পড়ো, তাহলে তোমার সেই বিষয়টা তুমি শিখবে কখন? এবং এই কারণেই সম্ভবত জিনিসটা কখনোই জনপ্রিয় হয়নি, এটা এখন কোথাও হয়ও না। তারা এটাকে আবার কেন তুলে আনতে চেষ্টা করছেন কবর থেকে সেটা আমি বলতে পারবো না। অন্যদিক থেকে দেখতে গেলে যেগুলো স্ট্যান্ড অ্যালোন টিটিআই আছে, তুমি যেটা বললে যে কিছু আছে যেগুলো সরকার পোষিত, অংশ হলো যারা বেশিরভাগ তারা হলো প্রাইভেট, তাদের এমনিতেই তারা ছাত্রদের প্রচুর ফি নেয়, তুমি যেটা বললে যে তার কোনো হিসাব, স্বভাবতই তারা মুনাফার জন্যই করে। কিন্তু এখন তো তাদের স্ট্যান্ড অ্যালোন চলবে না, এখন তাদেরও কিন্তু মাল্টি ডিসিপ্লিনারি হতে হবে, এবং অথবা হয় তারা মাল্টি ডিসিপ্লিনারি হবে, অথবা তাদের কোনো একটা কলেজ বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হবে। ধরো যদি স্ট্যান্ড অ্যালোন থেকে যায়, তাহলে পরে তাদের ওই মাল্টি ডিসিপ্লিনারি হতে হবে, বিভাগ বাড়াতে হবে, কোর্স বাড়াতে হবে, তার মানে তো আরো আরো তাদের অর্থ সংগ্রহ করতে হবে, এবং সেটা ছাত্রের ঘাড়ে তার অনেকটাই পড়বে বলে মনে হচ্ছে। আর যদি তারা এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়, সেখানেও মানে যেটা হবে সেটা হলো যে এডুকেশন ডিপার্টমেন্ট গুলো তো কোনো প্রফেশনাল কোর্স করায় না, তারা যে কোর্সটা করায় সেটা হলো একটা একাডেমিক। আছে এরকম দু চারটে কলেজ আছে যেখানে এডুকেশন ডিপার্টমেন্টও আছে, আবার তার সেখান থেকে তারা বেরিয়েও যেতে পারে। এটা যদি সব জায়গায় করতে হয়, তাহলে তো সম্ভব হলো যে ইনফ্রাস্ট্রাকচার অনেক বাড়াতে হবে, মানে অনেক বেশি খরচ সাপেক্ষ হবে জিনিসটা। এই যে বিএড কলেজগুলো, স্ট্যান্ড অ্যালোন কলেজগুলো, তারা যে তাদের নিজেদের কলেবর বৃদ্ধি করবে, সেটারও কিন্তু সবটাই হলো সেই একটাই উদ্দেশ্য, যেটা পার্থিভাবে বলেছে যে এটা বেসরকারি করণ, শুধু এটা হলো বেসরকারি যে সেক্টর তার কাছে শিক্ষা ব্যবস্থা, পাবলিক এডুকেশন সিস্টেমকে একদম কোলে করে তুলে দেওয়া, যাতে তারা সেখান থেকে যতটা সম্ভব তারা সুবিধা আদায় করতে পারে। বলছি তোমার আর একটা প্রশ্ন ছিল অনলাইন সম্পর্কিত। আমরা বারবারই দেখছি যে অনেকেই মানে অনেকের কাছে ল্যাপটপের অসুবিধা হচ্ছে, অনেকের হয়তো ফ্যামিলিতে একটাই স্মার্টফোন, আর এখন আমরা যারা ইন্টারনেটের মাধ্যমে এই কমিউনিকেশনটা করছি, মানে যারা বা দেখছেন তাদের মানতে অসুবিধা হলেও এখন অনেকে আছেন যাদের কাছে একটা স্মার্টফোনও নেই। তো এই প্রবলেমটা কিন্তু আমরা ইউনিভার্সিটিতে বারবার দেখতে পাচ্ছি, আর ইনফ্যাক্ট আমাদের যাদের আছেও তারাও বারবার দেখি যে অনেক প্রবলেমস আছে, মানে ইন্টারনেট স্টেবিলিটি কখনো চলে যাচ্ছে, কখনো লিংক ফেলিয়ার হচ্ছে। এবার একটা অ্যাটাস্ট্রিচ কিছু, আর আমি নিজে সায়েন্স পড়তে গিয়ে যেটা বারবার মানে ফিল করি যে ল্যাবে যেটা শিখি সেটা তো কখনোই মানে অনলাইনে কোনোভাবেই সম্ভব হয় না। সম্পৃক্ত যে কথাটা বললো ওর কথার মধ্যেই ওর উত্তর আছে অলমোস্ট, খুব বিশেষ কিছু তো এই বিষয়ে বলার নেই, কারণ অভিজ্ঞতা আমাদের সবারই প্রায় এক। আমি শুধু এই 4.43 থেকে মানে নিউ যে এডুকেশন ন্যাশনাল এডুকেশন পলিসির থেকে আমি জাস্ট ওখানটা একটু রিড আউট করছি, পড়লে বোঝা যাবে। ওয়ান্স ইন্টারনেট কানেক্টেড স্মার্টফোনস অর ট্যাবলেটস আর অ্যাভেলেবল ইন অল হোমস অ্যান্ড অর স্কুলস, অনলাইন অ্যাপস উইথ কুইজেস, কম্পিটিশনস, অ্যাসেসমেন্টস, এনরিচমেন্ট মেটেরিয়ালস অ্যান্ড অনলাইন কমিউনিটিস ফর শেয়ার্ড ইন্টারেস্ট উইল বি ডেভেলপ and will work to enhance all the aforementioned initiatives. Every classroom will be developed into a smart classroom in a phased manner for using digital pedagogy and thereby enriching the teaching learning process with online resources and collaborations.
মানে স্কুলের ক্ষেত্রে মানে আমাদের আমরা যে স্কুলকে চিনি আমাদের আশেপাশে যে স্কুল সরকারি পৃষ্ঠপোষকতায় যে স্কুল চলে আমাদের জেলাগুলোর প্রত্যন্ত জায়গায় যে স্কুল চলে মানে সেই স্কুলের কথা মাথায় রেখে এটা ঠিক রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। মানে যেখানে একটা ঠিকঠাক ভালো করে শৌচালয় নেই মানে আমাদের ছাত্রীদের ব্যবহার করার মতো, সেইখানে দাঁড়িয়ে যদি এইটা আমার পারসেপশন হয় যে আমি এইভাবে টিচিং লার্নিং প্রসেসটাকে তাদের কাছে নিয়ে যাব। আর সম্পৃক্তার প্রশ্নের উত্তরে বলছি না এতে কোনো অসুবিধে নেই, যদি এটা যেখানে করা যায় যদি এটা করা যেতে পারত এতে মানে টেকনিক্যালি এতে অসুবিধাটা কোথায়? এতে তো কোনো অসুবিধে নেই। কিন্তু ওই প্রথমে যে কথাটা বলছিলাম ওই ওই সেই জায়গাতেই আমায় ফিরে যেতে হয় যে বাস্তব পরিস্থিতির সঙ্গে কোন রকম কোনো মিল নেই, মানে বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে তো আমি একটা প্রপোজাল ফেলবো। তাহলে যেখানে আমি জানি যে তুমি তো একটা মানে হায়ার এডুকেশনের স্টুডেন্ট, মাস্টার ডিগ্রি করছো বালিগঞ্জ সায়েন্স কলেজে, সেখানে তুমি বলছো যে অধিকাংশ স্টুডেন্টের ল্যাপটপ নেই বা স্মার্টফোন নেই, অতএব ব্যাপারটা বোঝো কি দাঁড়াচ্ছে তার মানে ঘুরে ফিরে তাহলে কিন্তু সেই এক্সক্লুশনের একটা তত্ত্ব চলে আসছে। বেশ কিছু ছেলেকে বেশ কিছু মেয়েকে আমরা পড়াশোনার আওতার থেকে ছেঁটে ফেলতে চাইছি, মানে যত বেশি করে আমি অনলাইনটা যদি একটা সহায়ক জায়গায় থাকে একরকম, আর যেভাবে একটা বলার প্রবণতা তৈরি হচ্ছে বা যেরকম একটা জিনিস তৈরি হচ্ছে ওভারঅল যে অনলাইন দিয়ে আমি একটা অফলাইন টিচিং এর একটা বড় অংশকে রিপ্লেস করে দেবো, এইটা যদি আমার মাথায় থাকে সেটা কিন্তু একটা বড় ভুল হতে যাবে, এটা একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি মানে আমাদের আমাদের অভিজ্ঞতাগুলোর মধ্যে শেয়ার করলে বোধহয় বেটার হবে, আমি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়াই আমার 30 জন স্টুডেন্ট, এই 30 জন স্টুডেন্টকে রিচ করা যায়। কিন্তু পলিটিক্যাল সায়েন্স যেখানে পড়ায় যাদের প্রায় 600-700 স্টুডেন্ট বা 300-400 স্টুডেন্ট একটা, তারা কোনোভাবেই রিচ করতে পারছে না। মানে আমার আমি ক্যালকাটা ইউনিভার্সিটি টিচার্স কোয়ার্টারে থাকি, আমি 3 তলায় বসে অনলাইন ক্লাস নিতে পারি, ওর 4 তলায় থাকে আমার একজন সতীর্থ, ওরা ক্লাস নিতে পারে না কারণ সেই পরিস্থিতিটাই নেই। মাস্টার ডিগ্রি পড়ছে, এমএ পড়ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তার মানে একটা ছোট্ট অংশের মধ্যে তারা আছে, তাদের কাছেই এটা নেই। আমার স্ত্রী দক্ষিণ 24 পরগনার একটি স্কুলে বাংলা পড়ান, এই গোটা লকডাউন পিরিয়ডটা ধরে হোয়াটসঅ্যাপে তারা চেষ্টা করছিল কানেক্ট করার, একটা ক্লাসের 8-10 ছেলের বেশি তারা কানেক্ট করতে পারছে না। এবং যখন ফোন করছে আমি নিজের সামনে আমি মানে প্রত্যক্ষদর্শী যে ফোন করছে, ফোনটা তার অভিভাবকের কাছে, সে বলছে ম্যাডাম আমি তো ফোনটা নিয়ে চলে এসেছি, আমি তো কারখানায় এসেছি, তাহলে বাড়িটা কাছেই, আমি কি আবার গিয়ে ফোনটাকে দিয়ে আসবো? পরিস্থিতিটা তো এইটা, মানে এই গ্রাউন্ড রিয়েলিটিটার উপর দাঁড়িয়ে তো আমায় ভাবতে হবে এই এই জায়গাটায়। তার ফলে কি হবে? তার ফলে ওই যে প্রশ্নটা আসছে যে একটা ডিজিটাল ডিভিশন, এটা একটা মারাত্মক চেহারা নেবে, এবং তাই তো হচ্ছে। মানে আমরা যারা প্রিভিলেজ সেকশন, আমার ছেলে আমার বাড়িতে নেটওয়ার্ক আছে বলে ক্লাসটা করতে পারছে, আর যে গ্রামের মধ্যে আছে ওই রকম একটা স্কুলে পড়ে, তার বাড়ির ছেলেটি বা তার বাড়ির মেয়েটি ক্লাসটি করতে পারছে না, কিছু একটা এফার্ট গভর্নমেন্ট হয়তো নিচ্ছে অমুক চ্যানেল দিয়ে তমুক চ্যানেল দিয়ে, কিন্তু তাকে রিচ করতে পারছে না। তার ফলে কি হলো যে তারা একটা অংশ কিন্তু এক্সক্লুডেড হয়ে যাচ্ছে, এই ভয়টাই অনলাইন এডুকেশনটা। যদি আবারও বলেছি প্রথম থেকেই আমি একটা বলে আসছি যে তারা কি চাইছেন, তারা যদি চান যে অনলাইন এডুকেশনটাকে অফলাইনের সঙ্গে একটা সহায়ক ভূমিকায় ব্যবহার করবেন সেটাকে এনহ্যান্স করার জন্যে, তাহলে ভালো। কিন্তু যদি তার থেকে এই প্রবণতা তৈরি হয় যে অনলাইন এডুকেশন দিয়ে আমি অফলাইন এডুকেশনকে রিপ্লেস করে দেবো, আমি মাস্টারমশাই নিয়োগ করব না, তার বদলে আমি এইটা দিয়েই চালিয়ে দেবো, সেইখানে মানে একটা কথা বলার চেষ্টা হচ্ছে, ওনারা এই কথাটা বোধহয় বলছেন যে লার্নার সেন্ট্রিক এডুকেশন, এতদিন ছিল টিচার সেন্ট্রিক এডুকেশন, মাস্টারমশাইরা ক্লাসের মধ্যে ঢুকে যা পড়াতেন তাই শুনতে বাধ্য হতো স্টুডেন্ট, এখন স্টুডেন্ট তার পছন্দ মতো আমার ওই বিষয়টা ভালো লাগছে না আমি তাহলে করলাম না, আমি তো এই ক্লাসটা করব না। কিন্তু এইটা তখনই সম্ভব মানে যদি আমি এটাকে মানে স্টেক হোল্ডার হিসেবে যখন আপনি দেখেন পুরো সিস্টেমটাকে, ওনারা তো বলেন যে স্টেক হোল্ডারের মধ্যে স্টুডেন্ট এক ধরনের আমার স্টেক হোল্ডার, কিন্তু আমরা যারা যে ধরনের মানে কাঠামোর মধ্যে দিয়ে যে ধরনের মানসিকতার মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি, আমরা বিশ্বাস করি যে একজন মাস্টারমশাই ছাত্রকে ক্লাসের মধ্যে তাকে উস্কে দেন, তাকে উস্কে দেন, তার ভালো লাগাটা তৈরি করেন তার পড়াশোনার জন্য। সে খরিদ্দার না, সে খদ্দের না, যে খদ্দের সে কিন্তু তার জিনিসটা কিনে নেওয়ার জন্য যথেষ্ট সে মানে ফোকাসড, সে জানে এই জিনিসটা তো আমি পেলাম না তাহলে আমি যাচাই করে নেবো। কিন্তু আমরা তো এরকম দেখেছি ক্লাসে গিয়ে 4 ছেলে আছে, সে হয়তো ক্লাসটা করতে চায় না,
আমার দায়িত্ব হচ্ছে তাকে সেই মানে তাকে উস্কে দেয়া, তাকে ভালো লাগানো। এইটাই তো মাস্টার মশাই দেখুন মানে একটা অফলাইন অফলাইন অনলাইন বলবো না মানে ক্লাসরুম টিচিং এ ক্লাস নেন, তখন ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা জীবন্ত যোগাযোগ তৈরি হয়। আমি এই কথাটা বলতে চাই, যেটা কমিউনিকেশন হয় সেই কমিউনিকেশনটা অনলাইনে ভাবে সম্ভব নয়। যেটা আমরা থিয়েটারের ক্ষেত্রে বলি যে থিয়েটার একটা সামাজিক শিল্প, কেন না থিয়েটার ওই মুহূর্তে ঘটে দর্শকের সঙ্গে অভিনেতার একটা ওই মুহূর্তে দাঁড়িয়ে একটা যোগাযোগ তৈরি হয়। এইটা কিন্তু ক্লাসরুমের মধ্যেও একজন টিচারের সঙ্গে একটা ছাত্রের হয় একটা ছাত্রীর হয়, সেই জায়গাটাকে রিপ্লেস করা যায় না, সেই জায়গাটাকে রিপ্লেস করা যাবে না। এই মানবিক দিকটাকে বাদ দিয়ে শুধু যান্ত্রিক ভাবে আমি যদি অনলাইন এডুকেশনকে দেখি তাহলে গন্ডগোল, কিন্তু সেটা না করে যদি অনলাইন এডুকেশনকে আমি একটা সহায়ক ভূমিকায় দেখি তাহলে আমার মতে তেমন কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু ওই যে ভয়ের জায়গাটা, যে অনলাইন এই যে আমার যে অভিজ্ঞতা এই লকডাউনের পিরিয়ডে, সেটা সে কথা বলছে না। কিন্তু এই ট্রেন্ডটা কয়েক বছর ধরেই কিন্তু চলছে। আমি একটা উদাহরণ দিয়ে জাস্ট শেষ করতে চাইছি যে আমি ইঞ্জিনিয়ারিং এডুকেশনে পড়াই বলে ইঞ্জিনিয়ারিং, তুমি আনমিউট করো সম্পৃক্তা, আমি শুনতে পাচ্ছি না, যদি কিছু বলতে চাও। হ্যাঁ স্যার, আমি ওই সরি স্যার, আমি ওই ক্লাসরুম মানে থিয়েটার কথাই বলছিলাম, যে মানে এটা তো শুধু মানে স্যার ম্যাডামদের জন্যও শুধু না, মানে বন্ধুরাও মানে সব মিলিয়েই একটা ইন্টারেস্ট গ্রো করারও একটা মানে জায়গা থেকেই যায়। হ্যাঁ, মানে এটা একটা মানবিক যোগাযোগ তো থাকে, একজন একজন মানুষ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আবেগ দিয়ে আরেকজন মানুষকে কমিউনিকেট করে, যেটা অনলাইন ওইভাবে সেটা হতে পারে না। আর যেটা বলছিলাম আমি, এই এইটা কিন্তু গত কয়েক বছর ধরেই মানে শেষ 2012-13 সাল থেকে ইঞ্জিনিয়ারিং এডুকেশনে চালু করার চেষ্টা হচ্ছে। এবং সম্প্রতি তুমি সায়েন্স পড়ো, তুমি একটু যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের খোঁজ নিয়ে দেখতে পারবে যে যাদবপুরেও এটা হয়েছে, এবং ম্যাকাউট সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যারা এখন এই মুহূর্তে যাদের ম্যাকাউট বলা হয়, মৌলানা আজাদ আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারাও সম্প্রতি এটা চালু করেছে যে এআইসিটি এখন বলছে যে 160 ক্রেডিট পেলে তারা বিটেক নিয়ে পাস করতে পারে, কিন্তু এক্সট্রা 20 ক্রেডিট তারা পেলে তাকে বলা হবে বিটেক অনার্স। এটা কিন্তু এখন চালু, এবং এই 20 ক্রেডিট তারা ওই মুক কোর্স মানে যেটাকে অনলাইন কোর্স বলে, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, যেটা এমনি অ্যাভেলেবল আমার এখানে স্বয়ং বলে একটা প্ল্যাটফর্ম গভর্নমেন্ট থেকে করেছে, বা এনপিটেল বলে একটা মানে প্রজেক্ট আছে যে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনিক্যাল এনহ্যান্সড লার্নিং বলে, সেখানে এরকম প্রচুর কোর্স আপলোড করা আছে। অতএব তারা ওই 20 ক্রেডিট সেটা কলেজের দায়িত্ব নয়, 20 ক্রেডিট সে কিন্তু ওরা মুখ থেকে পড়ে টড়ে ওখান থেকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে সার্টিফিকেটটা প্লেস করতে পারে, তাহলে সে বিটেক অনার্স হয়ে যাবে। এই এইটা কিন্তু অলরেডি চালু, মানে আমি বলছি মানে এই এই এখন যেটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে এসছে তার প্রস্তাবনাটা কিন্তু শুরু হয়েছে আরো 4-5 বছর আগে থেকে, অতএব এই জমিটা তৈরি করার কাজ শুরু হয়েছে, এইটুকুই আমার বলার। আচ্ছা বিশ্বজিৎ, তুমি আমাদের একমাত্র ছাত্র গবেষক, গবেষণার ব্যাপারে অনেক কিছুই এই শিক্ষানীতিতে বলা হয়েছে, বিশেষ করে অনেক প্রশ্ন হচ্ছে, তুমি সেগুলো এখন রাখতে পারো, আমাদের আরো কিছু সময় আছে। আমি পার্থিব বাবু অনেকক্ষণ কিছু বলেননি, পার্থিব যেখানে সে 3 বছর গ্রাজুয়েশন আর 1 বছর মাস্টার্স এর কোর্স করছে, তো এই যে বিষয় মানে আমার বক্তব্য যে এই 3 বছর গ্রাজুয়েশন আর 1 বছর মাস্টার্স এর পর উইথাউট এনি কোর্স ওয়ার্ক একজন ছাত্র কি করে গবেষণার সঙ্গে যুক্ত হতে পারে, মানে তার তার মান কতটা উন্নত হতে পারে বা উৎকর্ষ হতে পারে, এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এমফিল কোর্স যেটা ছিল আমাদের কিছু আর্টস এর সাবজেক্টের মধ্যে ছিল এমফিল কোর্স, সো এমফিল কোর্সটা তুলে দেওয়ার যথার্থ কারণ কি? মানে আমাদের মতো আমি যেরকম এমফিল কমপ্লিট করে আমি এখন পিএইচডিতে এনরোলড, তো আমরা যারা এমফিল কোর্স করে নিয়েছি তাদের এই কোর্সের যে ডিগ্রি আমরা যে ডিগ্রিটা পেয়েছি সেই ডিগ্রিটা ভবিষ্যতে আমাদের কিভাবে গুরুত্ব পাবে, মানে মানে ধরুন সিএসসি দিতে গেলে সেটা বা অন্য কোথায় সেই গুরুত্বটা কোথায় থাকবে আমাদের এমফিল কোর্সের, আর যদি গুরুত্ব থেকেই থাকে তার মানে সেটা কতটা, সেটাই আমার জানার। আমি একটা জাস্ট একটা ছোট পার্ট অ্যাড করতে পারি স্যার, মানে আমারও এটা ডাউট আছে একটা রিসার্চ নিয়ে। নিশ্চয়ই বলো না স্যার। একটা জায়গা আছে সেখানে বলেছে যে মানে রিসার্চ উইচ উইল বি ফ্রুটফুল ফর দ্য ন্যাশনাল
ন্যাশনাল ইন্টারেস্ট, মানে বেসিক্যালি ন্যাশনাল ইন্টারেস্টের যেটা রিসার্চ সেটা বেশি ফান্ডিং পাবে, তো সেখানে একটা কোথাও সিলেক্টিভ হয়ে যাবে না রিসার্চের। ঠিক, বিশ্বজিৎ সম্পৃক্ত তোমাদের দুজনকেই ধন্যবাদ, খুব প্রাসঙ্গিক প্রশ্ন। আমি ওই চার বছরের স্নাতক স্তরে, চার বছরের স্নাতক তারপরে এক বছরের এমএ স্নাতকোত্তর, 3-1-9 মানে 4 এবং তারপরে 1, হ্যাঁ এরকম বলা হয়েছে। তো এই চার বছরের স্নাতকে যদি কেউ চায় তাহলে সে গবেষণা করেও ডিগ্রি পেতে পারে, এরকম বলা হয়েছে। এটা শুনতে ভালো লাগে, খারাপ যদি কেউ স্নাতক স্তরে গবেষণা করে এবং তার মনে যদি সেই অনুসন্ধিৎসা থাকে, তার মধ্যে যদি সেই ক্ষমতা থেকে থাকে, সে অবশ্যই জ্ঞানের গবেষণা করা মানে যে আরো জ্ঞানের গভীরে তলিয়ে গিয়ে কিছু উত্তর খুঁজে নিয়ে আসা, জ্ঞান সৃষ্টি করা, এটা তো গবেষণার উদ্দেশ্য, যদি কেউ পারে ভালো। কিন্তু ওই যে বারবার যে কথাটা উঠে আসছে সমানে, যে অনেক ভালো ভালো কথা রয়েছে কিন্তু এই উদ্দেশ্যগুলো সাধিত হতে গেলে যেটা প্রথমে লাগে সেটা হচ্ছে তার পরিকাঠামো এবং সেগুলো করার সদিচ্ছা। এবং সদিচ্ছা একটাতেই একটা বিষয় দিয়ে বুঝতে পারা যায়, সেটা হচ্ছে পরিকাঠামো তৈরি করা এবং তার জন্যে সরকারের ব্যয় করার ইচ্ছা। তো দেশের 39,000 কলেজ, দেশের 39,000 কলেজের মধ্যে কটা কলেজে এরকম গবেষণা করার পরিকাঠামো আছে? কলকাতার শহরের যে কটা কলেজ রয়েছে, আমি নাম করতে চাই না, কটা কলেজে সত্যিকারের গবেষণার পরিকাঠামো আছে? এটা কিন্তু যথেষ্ট প্রশ্নের বিষয়, এবং ফলে যেটা শুনতে যতটা ভালো এটা কিন্তু কাজে ততটা বোধহয় বাস্তব নয় বলেই মনে হচ্ছে। এটাকে 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 সেই অর্থে বাস্তবায়িত করা যাবে মুশকিল আছে। ফলে এই চার বছরের স্নাতকের নামে আসলে আমার গবেষণা কি হবে এটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আরেকটা জিনিস, এমফিল তুলে দেওয়া, এমফিল একদিকে বলছি আমি ছাত্রদের সুযোগ দেব, আমি চার বছর স্নাতকে গবেষণা করার সুযোগ দিচ্ছি, তারপর যদি সে চায় সে আরো গবেষণায় তারও গভীরে যেতে পারে, পিএইচডি করতে পারে ইত্যাদি। আমার একটা চালু ব্যবস্থা, এটা একটা বাজিয়ে দেখে নেওয়া যে হ্যাঁ আমি সত্যি আমি এটাই করতে চাইছি কি, আমি গবেষণাতে পুরো সময় দেওয়ার আগে আমি নিজেকেও বাজিয়ে দেখলাম এবং আমি বুঝে দেখার চেষ্টা করলাম যে আমার এটা এটা আমার মনের কাছাকাছি একটা জায়গা কিনা। এবং সে খানিকটা ভেতরে ঢুকলো, আর গবেষণায় যে কথাটা বলছিলাম, গবেষণায় ঢোকা মানে জ্ঞানের আরো ভেতরে তলিয়ে যাওয়া, একদম সেই ডুবুরির মতো অতলে ডুবে যাওয়াটাই হচ্ছে গিয়ে গবেষণার পরিসর। সেই পরিসর যদি কারোর মনের মতো হয়, সে দুবছরের তো ব্যাপার, এক বছরের ব্যাপার, সে দেখে নিল এবং সে একটা কিছু নির্দিষ্ট বিষয়ে সে গবেষণা করে তার হাত পাকালো এবং তারপরে সে যদি চায় সে গবেষণায় ঢুকতে পারে। আসলে কিন্তু এই গবেষণার পরিসরটাই সংকুচিত হলো, এমফিল তুলে দেওয়া মানে আসলে গবেষণার পরিসরটাকে সংকুচিত করা। আসলে সব ব্যাপারটাই ওই জড়িয়ে মড়িয়ে আছে। আরেকটা বিষয় যেমন আছে টিচিং, এই যে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনটে ভাগে ভেঙে দেওয়া, টিচিং ইউনিভার্সিটি বলে একটা নামকরণ করা হয়েছে, আরেকটা হচ্ছে তাদের কাজ হবে শুধুই, মানে তাদের মূল উদ্দেশ্য হবে শুধু ক্লাস নেওয়া এবং সিলেবাস শেষ করা এবং হচ্ছে খাতা পরীক্ষা নেওয়া, পরীক্ষা নিয়ে খাতা দেখে ছাত্রদের বার করে দেওয়া। এবং এই এক বছরের স্নাতকোত্তরের কথা বলা হয়েছে, তো এক বছরের স্নাতকোত্তর তারা এরকম, এই বেসরকারিকরণের কথা হচ্ছিল তো, বাণিজ্যিকীকরণ বেসরকারিকরণ, যারা এখানে এরকম আমি বলি উচ্চশিক্ষার দোকান, উচ্চশিক্ষার দোকান যারা এরকম খুলতে আসবে তাদের পক্ষে তো সুবিধাজনক, এক বছরে আমি কোনো রকম করে একটা ক্লাস নিলাম, কোনো রকম করে না, হয়তো আমি এরকম স্মার্ট ক্লাসরুম কয়েকটা তৈরি তৈরি করে বেশ চকচকে ক্লাসরুমে তাদের ক্লাস নিলাম বা অনলাইনে ক্লাস নিলাম, নিয়ে তাদের আমি এক বছর পরে বার করে দিলাম, তাহলে আমার আর ওই তাদের মানে আরও উপরে যাওয়ার যে বাসনা, সেই বাসনার পিএইচডি যারা করতে চাইবে কি না চাইবে না, মানে তারা আর কেউ চাইবে না বলেই মনে হয় তারা খসে গেল, ফলে আমার আমি আমার যে রেস যে প্রতিযোগিতাটা খানিকটা কমিয়ে দিলাম গবেষণার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে যাওয়ার ব্যাপারে। ফলে গবেষণামুখী বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে কমবে, যেটা হবে সেটা হচ্ছে এরকম টিচিং ইউনিভার্সিটি, টিচিং শপ,
উচ্চশিক্ষার দোকান এরা কিন্তু সংখ্যায় আদতে বাস্তবে বাড়বে, ফলে গবেষণার পরিসরটা আরো সংকুচিত হবে। এটা গেল দুই, এই টিচিং এবং রিসার্চ ইউনিভার্সিটিকে আলাদা করার নামে। এরপরে যে প্রশ্নটা আগে এসছে, সম্পৃক্তার প্রশ্নে এসছে এবং আলোচনাতে এসছে, সংখ্যায়ন বলছিল যে যে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি করার একটা কথা হয়েছে, এটা এরকম আছে, আমেরিকাতে রয়েছে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন রয়েছে, কিন্তু এর খসড়াতে ছিল যে এই এনআরএফ এর পাশে অন্য কোনো অনুদায়ী সংস্থার কথা আর বলা ছিল না, ফলে একটা আশঙ্কা ছিল যে অন্যান্য সংগঠন মানে যারা রিসার্চ গ্রান্ট দেয় তারা থাকবে কিনা, যেমন ডিএসটি দেয়, সিএসআইআর দেয় বা অন্যান্য এআই আইসিএইচআর দেয়, আইসিএসএসআর দেয়, এরা দেয়, এগুলো থাকবে কিনা কিছু বলা ছিল না, কিন্তু এখানে তবু বলা হয়েছে না তারাও থাকবে, তারাও থাকবে কিন্তু এর সঙ্গে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনও থাকবে। তাহলে এনআরএফ এর কাজ কি হবে? এনআরএফ এর কাজ হবে অনুদান দেওয়া, কিন্তু এই যে যারা অনুদান দেয় অন্যান্য সংস্থাগুলো তাদের সঙ্গেও একটা সমন্বয় তৈরি করা, ফলে একটা একটা বর্দা ওপরে কেউ বসছে, এই এনআরএফ এর কাজ হবে সেই বর্দার কাজটি। এই এনআরএফ কি ধরনের গবেষণার ক্ষেত্রে তারা অনুদান দেওয়ার কথা বলবে, যে সমন্বয় বলবে, যে সম্পৃক্তা বলছিল যে জাতীয় স্বার্থের পক্ষে এমন গবেষণাকে প্রাধান্য দেবে, তাহলে তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে মৌলিক গবেষণা যদি কেউ চার্বাক দর্শন নিয়ে গবেষণা করতে চায়, যদি কেউ লোকায়ত দর্শন নিয়ে গবেষণা করতে চায়, যদি কেউ পার্টিকল ফিজিক্স নিয়ে গবেষণা করতে চায়, যদি কেউ সাহিত্যের কোনো বিশেষ শাখায় যদি সে গবেষণা নিবদ্ধ করতে চায়, তাহলে সেটা জাতীয় স্বার্থে না জাতীয় স্বার্থের পরিপন্থী এ বিচার করে দেবে ওই ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, এবং শিক্ষানীতিও তাই বলেছে। তাহলে কীরকম গবেষণা চাইছি এটা তো বুঝতে অসুবিধা হয় না, কারণ এই আশঙ্কার কথাটা বারবার এসে যাচ্ছে যে মানে যেটা রয়েছে খাতায় কলমে ওই রাংতার মোড়কের তলায়, আশঙ্কাগুলো যখন ভাবতে বসলে পরিষ্কার হয় যে গরুর দুধে সোনা আছে বা গোমূত্র তার নানান হচ্ছে উপযোগিতা উপকারিতা এবং এই সমস্ত উদাহরণ চোখের সামনে রয়েছে, ফলে বা ধরা যাক প্লাস্টিক সার্জারি আসলে হচ্ছে গিয়ে ওই গণেশের মুন্ডু কেটে জুড়ে দেওয়া প্লাস্টিক সার্জারির উদাহরণ, অথবা ধরে নেওয়া যাক যে আমাদের দেশের সরকারের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী তাবড় মন্ত্রী, তিনি আবার স্নাতকোত্তর ডিগ্রিধারী, শোনা যায় ম্যানেজমেন্টের এবং রসায়নের, তিনি বললেন যে ওই ডারউইন সাহেবের বিবর্তনের তত্ত্বটাই আসলে ভুলভাল, কারণ কারণ কি কেউ নাকি কখনো চোখের সামনে একটা বাঁদরকে দেখেনি, ফলে এরকম কথাবার্তা যে সমস্ত বাজারের সামনে চলে এসছে সেই পরিপ্রেক্ষিতে কোনো বিবর্তনের মৌলিক বিষয় যে অনুদান পাবে কি না এ প্রসঙ্গে তো সন্দেহ যথেষ্ট জোরালো হয়। আমার যারা বন্ধু আছেন যারা ইভলিউশনারি বায়োলজি নিয়ে গবেষণা করেন, আমাদের দেশে প্রমুখ কয়েকটি সংস্থা আছে, সব জায়গায় ইভলিউশনারি বায়োলজি নিয়ে গবেষণা হয় না, যারা করেন তারা অত্যন্ত প্রমুখ বিজ্ঞানী যারা এই নিয়ে আলোচনা করেন এবং এর নানান দিক আছে, সেই সমস্ত গবেষণা পাবে কিনা। আমি এমন একটা বিষয় নিয়ে গবেষণা করি সেটা একদম তার খানিকটা ফলিত দিক থাকতেও পারে কিন্তু অনেকটাই, মৌমাছি তার চোখের গঠন কিরকম এবং এই নিয়ে গবেষণা করার অনুদান এটা জাতীয় স্বার্থের অনুকূল না জাতীয় স্বার্থের পরিপন্থী এটা ঠিক করে দেবেন কয়েকজন মাথার উপরে বসে, এইগুলো ভয়ের জায়গা। আসলে গবেষণার ক্ষেত্রের গবেষণার পরিসরের সংকোচন এটা কিন্তু এই শিক্ষানীতি থেকে আরো প্রগাঢ় হয় এবং এই এই ধন্দ্ব কিন্তু মনে দানা বাঁধে, এটুকুই বলার। এবং ফলে কোনোটাই ভালো কোনো সংকেত পাওয়া যাচ্ছে না, ভালো কোনো সংকেত পাওয়া যাচ্ছে না যে গবেষণার পরিসরটি তার চেহারা ভবিষ্যতে কি দাঁড়াতে পারে, এটাই বলার। শোনা থেকে যে শিক্ষানীতি সম্পর্কিত মানে হায়ার এডুকেশনের ব্যাপারে যে বিষয়গুলো এখানে আলোচিত হলো তার মধ্যে মূল যে কথাটা বারবার এগিয়ে আসছে, আমি বলবো আলাদা আলাদা করে সবাইকে আর বলছি না,
মূল কথা যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে এই যে শিক্ষানীতি করা হয়েছে এটা একটা বিশেষভাবে বিশেষ শ্রেণীর কথা মাথায় রেখে শিক্ষানীতিটাকে করা হয়েছে। সবার জন্য শিক্ষা এবং যে রাইট টু এডুকেশন যেটাকে তারা মুখে স্বীকার করেছে এক জায়গায় রাইট টু এডুকেশন, কিন্তু সত্যি করে না স্কুল শিক্ষা না উচ্চ শিক্ষা কোনো ক্ষেত্রেই কিন্তু দরজাটা খোলা হচ্ছে না সাধারণ শিক্ষার্থীদের জন্য। এবং কিছু উচ্চবিত্ত কিছু উচ্চ মধ্যবিত্ত তারা হয়তো এই শিক্ষানীতিকে ওয়েলকাম করছেন, ভালো বলছেন, কারণ তারা জানে তারা এই ফেসিলিটিস গুলো নিতে পারবেন। কিন্তু সত্যি করে সাধারণভাবে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু আমাদের কোয়ালিটেটিভলি আমরা যত ভালো আমরা কিন্তু কোয়ান্টিটিভলি আমরা তত ভালো নই। হায়ার এডুকেশনের দোরগোড়ায় কিন্তু এখন আমাদের অনেক সুসংখ্যক আসছে এনরোলমেন্ট, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে যেখানে অনেক পয়সা দিয়ে লোকের ভিড় হচ্ছে, তাই সেখানে আমাদের প্রয়োজন ছিল এমন একটা শিক্ষানীতি যা এই প্রাইভেটাইজেশনকে করবে, যা এবং তার সাথে সাথে যে কেন্দ্রিকতা সেই কেন্দ্রিকতার বিরুদ্ধে ডিসেন্ট্রালাইজেশনের উন্মেষ হবে, নানান ভাবে জ্ঞানের উন্মেষ হবে, সেটা এক কারোর এক শিক্ষানীতি কখনোই সেটা বিভিন্ন ধরনের জ্ঞানের উন্মেষ হতে পারে না। কাজেই আমাদেরকে যেটা শিক্ষানীতিতে বলা হচ্ছে ওভারহল, আর পুরোনো সিস্টেমে রাখবো না, ওভারহলিং করবো। আমরাও ঠিক তাদেরকে সেই কথাই বলবো যে আমরা ওভারহলিং চাইছি, আমরা এই শিক্ষানীতি যা সাধারণ মানুষের শিক্ষা না সেই শিক্ষানীতিকে আমরা কিন্তু মেনে নিতে পারছি না। কাজেই আমাদের এই ধরনের আরো বিশেষ করে ছাত্রের দিয়ে যে অংশগ্রহণ হয় সেই ধরনের আলোচনাগুলোকে আমাদেরকে আরো বেশি বেশি ধন্যবাদ।